কে রোধে তাহার বজ্রকণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চে কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। প্রিয় দর্শক, মহান সাতই মার্চের, ঐতিহাসিক সাতই মার্চের শুভেচ্ছা দিয়ে, সংগ্রামী শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের বেলা শেষে অনুষ্ঠান। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী। স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে প্রথমে অনেক স্বাগত জানাই আমাদের এসএটিভির স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ, প্রথমবারের মতো আমি এসেছি, আমার ভালো লাগছে। স্যার, আজ ঐতিহাসিক সাতই মার্চ। এই সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের, এবং এই দিনটি থেকে শুরু করে পরবর্তী 16ই ডিসেম্বর পর্যন্ত সেটি আমাদের জাতির জন্য ছিল একটি গৌরব গাথা। প্রথমেই জানতে চাইব, এই যে সাতই মার্চের ভাষণটি তিনি দিলেন, এর প্রেক্ষাপটটি কী ছিলেন? আপনিও তো ওখানে উপস্থিত ছিলেন একজন প্রত্যক্ষদর্শী হিসেবে। আমি বলবো, সাতই মার্চ মার্চের প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই 1948 সাল থেকে, কিন্তু এত বিস্তৃত প্রেক্ষাপটে আমি যাব না। আমি শুরু করব 28শে ফেব্রুয়ারি থেকে, 1971। 28শে ফেব্রুয়ারি তারিখে তখন মার্কিন রাষ্ট্রদূত জোসেফ আর্লেন তার নিজে হাতে গাড়ি ড্রাইভ করে বঙ্গবন্ধুর সাথে তার 32 নম্বর বাড়িতে সাক্ষাৎ করেছিলেন। আচ্ছা আচ্ছা। সেখানে তাদের মধ্যে যে আলোচনা হয়েছিল সেই আলোচনার সারমর্ম হচ্ছে যে রক্তপাতবিহীন আমরা হয়তো আমাদের স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি। তো যেই ওনার সাথে ফার্লান্ডের সাথে আলোচনার কিছুক্ষণ পরেই, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি মহসিন হলের শিক্ষকদের জন্য রক্ষিত একটি কক্ষে থাকতাম। আচ্ছা, সেই মুহূর্তে শেখ ফজলুল হক মনি, বঙ্গবন্ধুর ভাগ্নে এবং বিশিষ্ট যুব নেতা, উনি আমার এখানে এসে উপস্থিত হলেন, বললেন যে খুব গরম খবর রয়েছে, চলো একসাথে বের হই। তা আমি বললাম যে চলেন যাই। আমরা গিয়ে উপস্থিত হলাম আওয়ামী লীগ অফিসে, সম্ভবত 51 নম্বর আওয়ামী লীগ অফিস, প্রথমত এটা 15 নম্বর ছিল, পরবর্তীতে 51 নম্বর আওয়ামী লীগ অফিসে গিয়ে হাজির হলাম। সেখানে বঙ্গবন্ধু ছাড়া খুব বেশি লোকজন ছিলেন না, আমরা সেখানে বসলাম। উনি প্রথমত আমাদেরকে ডাকিয়ে নিলেন, আমাদের দুইজনকে, মনিবকে ডাকিয়ে নেওয়ার কথা, কিন্তু বঙ্গবন্ধু তো সাংঘাতিক রকম আমাদের প্রতি কেমন যেন, আমরা যে বয়সে যত ছোট হই, অভিজ্ঞতা যাই হোক না, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য তার শ্রদ্ধা ছিল অপরিমেয়। আমাকে ডাকে নিলেন, নিয়ে আমরা দুইজন বসলাম। তখন উনি বললেন, ফার্ল্যান্ডের সাথে আলোচনার সার মর্মটা আমাদের কাছে তুলে ধরলেন, যে উনি মোটামুটি ওনাকে খুব উৎফুল্ল মনে হলো যে বোধহয় রক্তপাতবিহীন অবস্থাতে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি। আচ্ছা, এ ধরনের একটা, তা আমাদেরকে বললো যে তোমরা একটু অপেক্ষা করো, আমার একটা কল অপেক্ষা করছে। তো যেই আমরা বাইরে গিয়ে বসলাম, কিছুক্ষণের মধ্যে কত শেষ করে উনি আবার আমাদেরকে দুইজনকে ডাকালেন, ভিতরে গেলাম, দারুণ উত্তেজিত, এবং উত্তেজিত, এবং উনি বলছেন যে এরা পেয়েছে নাকি আমাকে, আমি তো কোনো কিছু ছেড়ে দেবো না। তা আমরা জিজ্ঞেস করলাম ব্যাপারটা কী, বলে যে ব্যাপারটা আমি বর্ণনা করব, কিন্তু কালকে সকালবেলা একটা জঙ্গি মিছিল বের করতে হবে, এবং মিছিলে ছাত্র শ্রমিক এবং জনতা থাকতে হবে, তাদেরকে জঙ্গি তো রূপ দেওয়ার জন্য ঢাল সরকি আছে, এই ধরনের মাথায় শানকি কিংবা হাতে মুগুর এই জাতীয় জিনিস দিয়ে আনতে হবে। আর কালকে যদি ইয়াহিয়া খান কোনো ভাষণ দেয় কিংবা কোনো বিবৃতি পাঠ করে, তাহলে বুঝতে হবে যে সশস্ত্র যুদ্ধ ছাড়া আমাদের স্বাধীনতা অর্জিত হবে না। তা আমরা শুনলাম সেই কথা, উনি একবারে স্পষ্ট করে বললেন, রাজ্জাককে খবর দে, তোফায়েলের খবর দে, সিরাজকে খবর দে, আর ছাত্র নেতাদেরকে খবর দে যে কালকে খুব ভোর থেকে এই জঙ্গি মিছিল বের করতে হবে। তা আমরা তখন শুনে এলাম এবং বুঝলাম যে আসলে ফার্লেন তাকে একটা শর্ত সাপেক্ষে আমাদেরকে সহযোগিতা করার কথা দিয়েছিলেন। সেই সময় মার্কিন নৌবহর ফিলিপাইন্স থেকে পিছু হটছিল, তো তখন নাম বললো যে আমাদেরকে তাদের নৌবহরের জন্য একটা জায়গা দেওয়ার জন্য ওনার কাছে চেয়ে বসলেন। আর উনি রেগে গিয়ে বললেন যে স্বাধীনতার জন্য স্বাধীনতা বন্দুক রাখার লোক শেখ মুজিব নয়। তখন ফার্ল্যান্ড বললো যে ঠিক আছে, তাহলে যে তোমাদেরটা তোমরা অর্জন করো, পারলেই ইয়াহিয়া খান কী করবে সেটা বুঝবে কালকের মধ্যে।
তো এই কথা আমরা শুনে বের হয়ে আসলাম অনেক খুব উত্তেজিত হয়ে। ইয়দপুরবাণী হোটেলের দিকে রওনা হইলেন। রাস্তায় গিয়ে সাংবাদিকরা বোধহয় ওনাকে জিজ্ঞেস করেছিল এবং পরবর্তীতে তুমি একই কথা বলেছেন, নাথিং শ্যাল গো আনচ্যালেঞ্জড। এটা কিন্তু ইংরেজিতে বলেছিলেন উনি ফার্লেনকে আসলে বুঝিয়ে দেওয়ার জন্য। তো পরের দিন যেটা হলো সেটা হলো যে ইয়াহিয়া খান ভাষণ দেন নাই, একটা বাজার খানিক পরে সম্ভবত বেতারে একটা ঘোষণা আসলো যে আমাদের যে জাতীয় সংসদের যে অধিবেশন হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না। তো আমি তো বুঝলাম যে ঠিকই তো বঙ্গবন্ধু আজ এই পূর্বাভাসটা দিয়েছিলেন, সেই পূর্বাভাসটা হচ্ছে এই যে আমাদেরকে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে হবে। ও আর ভুলে গিয়েছি, এর আগে উনি আমাদেরকে বলেছিলেন যে সশস্ত্র যুদ্ধের অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি করে রেখেছি, অমুক জায়গায় যাবা, অমুক লোকের সাথে সাক্ষাৎ করবা, তারা ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, থাকা খাওয়ার ব্যবস্থা করবে, অস্ত্রের ব্যবস্থা করবে, প্রশিক্ষণের ব্যবস্থা করবে। আচ্ছা আচ্ছা, উনি আমাদেরকে বললেন। জি জি। তো এই ঘোষণার পরে আসলে যুদ্ধটা মোটামুটিভাবে শুরু হয়ে গিয়েছিল সেদিন। কেমনে শুরু হলো, স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছিল, পাকিস্তান একাদশ আর একটা বোধহয় বিসিবি কি জানি একাদশ ছিল, ওইখানে পাকিস্তানের ছিল সেখানে খেলতে আসছিল এবং পাকিস্তান পন্থী দর্শক অনেক উপস্থিত ছিল ওই স্টেডিয়ামের ভিতরে। ওখানে আসলে এক ধরনের মল্লযুদ্ধ শুরু হয়ে গেল, মারামারি, প্রচণ্ড রকমের আগুন জ্বালানো হয়ে গেল। আর আমি এসে দেখলাম যে জঙ্গি মিছিল কি, কাকে জঙ্গিত্বের একেবারে বর্ণনা করা যাচ্ছে না। তখন আমরা ধারণা করলাম যে ঠিক আছে, আর তো কোনো উপায় নেই। ইতিমধ্যে বঙ্গবন্ধু তো সেদিনই বিকালে বলেছিল যে আমি আমার বক্তব্য 7 তারিখে দেবো, এর আগে এর পূর্বে তোমরা হরতাল চালিয়ে যাও। এই 7 তারিখ, তাহলে 7 তারিখের প্রসঙ্গটা এইখানে মুখ্য হয়ে গেল। কিন্তু 7 তারিখে উনি ভাষণ দেবেন, দিলে উনি ভাষণে কি বলবেন সেই সম্পর্কে এটা নিয়ে কত জল্পনা কল্পনা হয়েছে যে এমন তো কিছু কম কিছু বেশি, একটু বেশি বললেও শেষ, একটু কম বললেও শেষ। কারণ বেশি বললে হয়তো দেখা যাবে হঠকারিতা, কম বললে দেখা যাবে যে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ যেটা রয়েছে তারা তার প্রতি বিক্ষুব্ধ হবে এবং বিক্ষুব্ধ হয়ে তরুণ সমাজ সেই মুহূর্তে অনেকটা মৃত্যু মাতালের মতো এক যে কোনো কিছু ঘটেই বসতে পারে, তাদের অনুভূতিতে অনেক বড় একটা আঘাত লাগবে। হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ে তখন এক ধরনের থিঙ্ক ট্যাঙ্ক ঘটিত হয়েছে। সারা দিন আমরা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে বসে থেকে, ক্লাস নাই, কিছু নাই, আমরা বিভিন্ন ধরনের পরামর্শ তৈরি করি এবং সেই পরামর্শটা বঙ্গবন্ধুর কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আমাকে দেওয়া হচ্ছে। আমি একসময় কেন্দ্রীয় ছাত্রলীগের দুইবার সদস্য ছিলাম, ছাত্রলীগের ওই সাংস্কৃতিক শাখা শিল্প সাহিত্য সংগ্রামে সভাপতি ছিলাম, যার কারণে বঙ্গবন্ধুর সাথে আমার মোটামুটি একটা সম্পর্ক ছিল। কিন্তু বঙ্গবন্ধুর সাথে সম্পর্ক মেনটেন করার উপায় ছিল না, কারণ জীবনের বহু বিরাট অংশ উনি জেলে। তো আমার ব্যক্তিগত সম্পর্ক যেটা ছিল সেটা হলো বঙ্গমাতার সাথে। আপনার হয়তো এখনও আমি বঙ্গমাতা পরিষদের সভাপতি, পুরুষ মনোষ হয়ে বঙ্গমাতা পরিষদের শেখ মুজিবুর ফজিলাতুন্নেসা মসজিদ পরিষদের আমি সভাপতি। তো ওনার সাথে সম্পর্কটার কারণে প্রতিদিনই আমি কিছু কিছু নোট নিয়ে ওনাকে পুষিয়ে দিয়ে আসতাম যে এই বক্তব্য দেওয়া উচিত, ওই বক্তব্য দেওয়া উচিত, এইসব কথাবার্তা। কিন্তু শেষ পর্যন্ত বঙ্গবন্ধু অনেকের কথাই শুনেছেন, কারোর কাছে হয়তো অল্পস্বল্প ভিউ এক্সচেঞ্জ যেটাকে বলে মতামত বিনিময় করেছেন, বঙ্গমাতার সাথে সম্পূর্ণ বিষয়টা উনি আলাপ করেছেন। উনি যখন খুব মানে চাঞ্চল্য নিয়ে ঘরে যখন পায়চারি কুচ্ছিলেন তখন বঙ্গমাতা তাকে বলছে, কোনো কিছু চিন্তা করার কারণ নেই, সারা দেশ তোমার দিকে তাকিয়ে আছে, তোমার মন যা বলবে তাই বলবে তুমি। তারপরও বঙ্গবন্ধু সেখানে খুলে বললেন যে আমি এইভাবে বক্তব্যটা দেব। স্যার, এই বিষয়টি সম্পর্কে আমরা আরও বিস্তারিত শুনব, তার আগে ছোট্ট একটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, থাকবেন আমাদের সঙ্গে। ফিরে এলাম বিরতির পর, কথা হচ্ছিল অতিথির সঙ্গে। স্যার, আমরা আলোচনা করছিলাম যে বিষয়টি মার্চের, তো এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু 7ই মার্চ যে ভাষণটি দিলেন সেই বিখ্যাত ভাষণটি সম্পর্কে জানতে চাচ্ছি, আপনি একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। 7 তারিখ এলো, আমরা রুদ্ধ নিঃশ্বাস নিয়ে বরং অপেক্ষা করছি। মরহুম জনাব আব্দুর রাজ্জাক ওনাকে একটা ভিন্ন পথ ধরে সরদুদ্দিনে নিয়ে আসলেন, তখন ওইটাকে তো রেসকোর্স ময়দান বলা হতো, নিয়ে আসলেন। সেই সময় উনি মঞ্চে উঠলেন এবং মঞ্চে ওঠার সাথে সাথে আকাশে একটা হেলিকপ্টার উঠছিল, আর সেই হেলিকপ্টার উড়ার অবস্থাতে সবাই ধারণা করছিল যে এই হেলিকপ্টার অস্ত্র বহন করছে এবং জনতার উপরে গোলাবারুদ বর্ষিত হবে। কিন্তু পরের কালে জানা গেছে যে হেলিকপ্টারটি বিবিসির ছিল।
আচ্ছা ওর বিবিসি রেকর্ড করতেছে, বহু বছর পরে জেনেছি সেটা। বঙ্গবন্ধু আসলেন, মঞ্চে এলেন, মঞ্চে আসলেন অনেক একক বক্তা ছিলেন, বক্তৃতা দিলেন 19-20 মিনিটের মতো, আর সেই বক্তৃতার প্রারম্ভে উনি অন্য কোনো কিছু ছিল না, প্রথমেই উনি বললেন ভাইরা আমার, আর বললেন আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা সবই জানেন সবই বোঝেন। এই ভাইরা আমার শব্দটি উনি উচ্চারণ করেছেন দুই জায়গায়, আর প্রথমে আপনারা দিয়ে শুরু করেছেন, কিন্তু ক্রমশ উনি মাঝখানে গিয়ে তোমরা ওই পর্যায়ে চলে আসেন, আবার এক পর্যায়ে ওনারা যখন বিশিষ্ট জনদের কথা উল্লেখ করলেন তখন আবার আপনারাতে আসলেন, জনগণের কাছে যখন ফেরত আসলেন তখন তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের হাতের কাছে যা কিছু আছে তা দিয়ে শত্রুকে রক্ত দেবে, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো আবার উনি এ শুধু তাই বলেন নাই, উনি ক্রমশ বাঙালি জাতির এই উত্থানের ইতিহাসটা বর্ণনা করেছেন, বঞ্চনার ইতিহাসটা বর্ণনা করেছেন, শোষণ নিপীড়নের ইতিহাসটা ক্রমশ বর্ণনা করেছেন, এবং প্রতিটি ক্ষেত্রে বাঙালি যে ত্যাগ স্বীকার করেছে, কম্প্রোমাইজ করেছে, পাকিস্তানের সাথে থাকার চেষ্টা করেছে, সেগুলো উনি বর্ণনা করেছেন। এবং এক পর্যায়ে এসে উনি বলেছেন যে আমরা কী অন্যায় করেছিলাম, নির্বাচনে জিতে ক্ষমতায় বসতে পারে না, আমার অর্থ দিয়ে অস্ত্র কেনা হয়, সেই অস্ত্র দিয়ে আমার মানুষকে হত্যা করা হয়। তো এইসব বলতে বলতে এক পর্যায়ে তো উনি মানে দর্শক আগের থেকে প্রস্তুত ছিল, এবং এই প্রস্তুতির ক্ষণে উনি বললেন যে ওই যে তোমাদের তোমরা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো, তোমাদের হাতের কাছে যা আছে তা দিয়ে সব শত্রুকে রুখতে হবে, সেই কথা বললেন। তো সেখানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে উনি আসলে সবাই ধারণা করছিল উনি খোলাখুলি বলবেন যে আজকের থেকে আমরা স্বাধীন হয়ে গেলাম, ওই কথাটা উনি বলেন নাই। বিদেশি সংবাদপত্রের যারা নাকি সেবক রয়েছেন তারাও বলেছিলেন ইট ওয়াজ নেক্সট টু ইউনিলেটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, কিন্তু আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম তার বক্তব্য আমরা সরাসরি বুঝতে পেরেছিলাম যে এটাই হচ্ছে বাঙালিদের জন্য স্বাধীনতার ঘোষণা, এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে বিশ্ব জনমত গড়ার জন্য, কারণ সংসদ অধিবেশন বন্ধ করে দিয়েছে তোর জন্য স্বাধীনতা ঘোষণা করা সঙ্গত নয় এবং পৃথিবী সেটাকে গ্রহণ করবে না, সঙ্গত হবে তখন যখন একটি জাতিসত্তাকে নির্মূল করার জন্য বিপক্ষ বাহিনী এগিয়ে আসে, তখন নিঃসন্দেহে সেখানে যদি যাই এই জাতিসত্তার স্বাধিকারের কথাটা সোচ্চার হয় তাহলে সেখানে বিশ্বময় আমাদের জন্য সমর্থন আসবে। আরও ছিল যে আসলে আমাদের এই আন্দোলন সম্পর্কে বিশ্ব খুব বেশি অবগত ছিল না, ভারত আমাদের প্রতিবেশী ভারত সেটাও জানতো না তেমন একটা, তো সেই কারণে সেদিনে ঘোষণা হলো, আর বঙ্গবন্ধুর মনে ওইটাও ক্রিয়াশীল ছিল, আমরা এটা উপলব্ধি করেছিলাম বায়াফ্রার পরিণতি সম্পর্কে উনি অত্যন্ত অবগত ছিলেন, আমার সৌভাগ্য হয়েছে বায়াফ্রা দেখার, বায়াফ্রাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল নাইজেরিয়ান সোলজার্সরা, একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছিল। তো বঙ্গবন্ধু সেদিনে একতরফা স্বাধীনতা ঘোষণা না দিয়ে সাথেই মার্চে বাঙালিতে বল প্রস্তুত থেকো, আমি যদি হুকুম দেবার নাও পারি তাহলে তোমরা কী করবে সেটাও বলেছে, কিন্তু আমাদের সৌভাগ্য হচ্ছে যে উনি হুকুম দিয়েছিলেন, এবং সেখানেই উনি যে যুদ্ধটা যে কার সাথে হবে, শত্রুটা কে, তাকে পরাস্ত করতে হলে আমাদেরকে কীভাবে আগাতে হবে, বিশেষ করে গেরিলা যুদ্ধের যে নির্দেশনা দিয়েছেন অভূতপূর্ব, এবং তার প্রতি তার ইতিহাস সচেতনা, এই যে যুদ্ধ সচেতনা, গেরিলা যুদ্ধের সচেতনা অভূতপূর্ব ছিল, এবং সেখান থেকে আমাদের কেউ কেউ সেটাকে বলেছেন পরবর্তীকালে, যেমন জিয়াউর রহমান সাহেব বলেছেন আমরা গ্রিন সিগন্যাল সেদিনেই পেয়েছিলাম, কেউ কেউ বলেছেন ইউডিআই ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আর আমরা 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 পেয়েছিলাম যে এটাই হচ্ছে স্বাধীনতার ঘোষণা, ঘোষণা প্রস্তুতি লাগবে, আর তাছাড়া মুসলমান হিসাবে কেউ আমার গালে আঘাত না করা পর্যন্ত অন্যের গালে আমি প্রতিঘাত কোনোদিনও করি না, বঙ্গবন্ধু তাই প্রায় বলতেন, এবং এটা ছিল তার জীবন দর্শন, উনি অপেক্ষা করছিলেন যে আঘাতটা আমার উপর আসুক প্রতিঘাতটা আমি হানবো, সেই আঘাতটা 25 মার্চ রাতে যখন এলো প্রতিঘাতটার চরম জবাব দেওয়া। স্যার এই আঘাত প্রতিঘাত এবং ইতিহাসের আরও কিছু অধ্যায় আপনার থেকে জানবো আরেকটি ছোট্ট বিরতির পরে। ধন্যবাদ প্রিয় দর্শক, সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতিতে যাবার, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে
ফিরে এলাম বিরতির পর, চলুন কথা বলি অতিথির সঙ্গে। স্যার, আমরা যে আলোচনাটিতে ছিলাম 7ই মার্চের যে বিষয়টি বলছিলেন স্যার, 7ই মার্চের ভাষণটাকে অনেকে তুলনা করেছেন আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের সাথে, কিংবা চার্চিলের যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী বক্তব্যের সাথে। কিন্তু বঙ্গবন্ধুটার একটা অন্য ধরনের বৈশিষ্ট্য ছিল। আব্রাহাম লিঙ্কনের বক্তব্যটা দিয়েছিলেন গৃহযুদ্ধ শেষ হওয়ার পরে, গেটিসবার্গ সমাধি ক্ষেত্রে গিয়ে। আর বঙ্গবন্ধু বক্তব্যটা দিয়েছিলেন শুরু হওয়ার আগে, শেষের কথাটা উনি আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, শেষটা কোথায়, সেই গন্তব্যে কীভাবে পৌঁছতে হবে সব কথাবার্তা উনি বলেছিলেন। কিন্তু এসব বলতে গিয়েও কিন্তু উনি অতিমাত্রায় মানবিক ছিলেন। তুমি বলেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর উপর যেন আমরা আঘাত না করি, উর্দু স্পিকিং বা অন্যদের উপরও যেন আমরা আঘাত না করি। বলছে তোমরা বেড়াকে থাকো, তোমাদেরকে কেউ কিছু বলবে না, কিন্তু যদি আমার লোকদেরকে হত্যা করতে চাও, করতে চাইবে না, 7.5 কোটি বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না। এই হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আত্মজীবনী অসমাপ্ত পড়েছি। আমি ভাবছিলাম যে বোধহয় পরবর্তীকালের বঙ্গবন্ধুর চেহারা বোধহয় এই, পূর্ববর্তীকালের বঙ্গবন্ধুর চেহারা অনুরূপ, মানবিক, অসাম্প্রদায়িক, বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ একজন সিংহ পুরুষ। জি, তিনি তার বক্তব্যে কিন্তু বলেছিলেন, যদি এদেশের মানুষকে খতম করা হয় তাহলে বাঙালিরা বুঝে শুনে কাজ করবে। সেটা হচ্ছে যে গণমাধ্যমের এবং বাঙালিরা কিন্তু বুঝে শুনে কাজ করেছে, গণমাধ্যমটা ওই যে বক্তৃতা শুরু হওয়ার সাথে সাথে ওনার গণমাধ্যমটাকে ডিটাচ করে রেডিও এবং টেলিভিশন দুটি বন্ধ করে দেওয়া হলো। জি, এবং অতঃপর আমরা স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, তারপর ওনাকে পাশে দিয়ে যে একটা নোট দেওয়া হয়েছিল, এইটার পরিপ্রেক্ষিতে উনি বললেন যে বাঙালিরা বুঝে শুনে কাজ করবে, কারণ সেখানে ষষ্ঠ বাহিনীর লোকরা ঢুকে যাচ্ছে। পঞ্চম বাহিনীর লোকেরা ঢুকে যাচ্ছে, আমাদের মধ্যে বিভেদ বিসংবাদ সৃষ্টি করে, আমাদের লক্ষ্যটাকে বিঘ্নিত করার জন্য লোকের অভাব নাই, আপনারা অফিসে যাবেন তবে সীমিত মাত্রায় বেতনের জন্য যাবেন, আর কোনো কোনো ব্যাপারে মোটেই কিছু করবেন না, পশ্চিম পাকিস্তানের টাকা পয়সার আদান প্রদান মোটেই করবেন। এবং তার এই সুনির্দিষ্ট দিক নির্দেশনাগুলো মেনে চলেই কিন্তু আমরা অবশেষে অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা। এবার স্যার, আমরা অন্য একটি প্রসঙ্গে চলে যাব, বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ, এটির প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনি তার সঙ্গে ছিলেন। তো বিএলএফ এর প্রতিষ্ঠা, তার লক্ষ্য উদ্দেশ্য এবং আপনার অংশগ্রহণটা কি ছিল? আমি আপনাকে বলছি, আসলে বিএলএফকে বাংলাদেশ লিবারেশন ফোর্স আমাদের মধ্যে অনেকে বলেন, কিন্তু আমি বলি ফ্রন্ট, কারণ আমি ফ্রন্ট হিসেবে তার সাথে পরিচিতি লাভ করেছি। আচ্ছা, এবং সেটার জন্ম হয়েছে 1962 সালে। 1962 সালে বঙ্গবন্ধুর তত্ত্বাবধানে সেটার জন্ম হয়েছে, তবে সেটার কাজকর্ম খুব গভীরভাবে চলছিল না। 65 সালে এসে পাকিস্তান ভারতের যুদ্ধের প্রাককালে এটার কাজকর্ম অনেকটা থিতিয়ে যায়, ঝিমিয়ে পড়ে, কারণ লোকজনকে এমনভাবে মগজ ধোলাই করা হলো যে পাকিস্তানে ভালো সেই ধরনের একটা ধারণা দেওয়া হলো, আর আমরা পাকিস্তান না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না, এই ভারত আমাদেরকে গিলে খাবে, এই ধরনের কথাবার্তা বলা হলো। তারপরে উনি লাহোরে গেলেন, একটা সর্বদলীয় কনফারেন্স ডাকা হলো, সেই লাহোরের সর্বদলীয় কনফারেন্সে উনি 6 দাবি উপস্থাপন করলেন, এবং এটা হচ্ছে আমাদের মুক্তি সনদ, বাঁচার দাবি উনি উপস্থাপন করলেন সেইভাবে। কিন্তু আসলে 6 দফা বঙ্গবন্ধু এইভাবে দেখাই বলতেন, 6 দফা শব্দের অর্থ এটা তো, সেই 6 দফা আসলে এক দফাই, হ্যাঁ, সাধেও ঠিক এইভাবে দেখাতেন আর কি। জি, তো বলছে এটা সেতু দিলাম। তার এই 6 দফার প্রেক্ষিতে, আন্দোলনের প্রেক্ষিতে তাকে বলতে গেলে প্রতিদিনই জেলে নেওয়া হয়, প্রতিদিনই আবার উনি মুক্তি পেয়ে আসেন। তো তারপরে যেটা হলো, তাকে আসলে দীর্ঘদিনের জন্য সম্ভবত মে মাসের 7 তারিখ থেকে ওনাকে একদম মোটামুটিভাবে স্থায়ীভাবে জেলে নেওয়া হলো। জেলে বসে উনি নির্দেশ দিলেন যে হরতাল দেওয়ার জন্য, 6 দফার সপক্ষে এবং জননেতাদের মুক্তির জন্য। আমরা প্রস্তুতি নিলাম সেই দিনে, প্রস্তুতির সাথে আবার স্মরণ করতে হয় মরহুম আব্দুর রাজ্জাক, মরহুম শেখ ফজলুল মনি, জীবিত সিরাজুল আলম খান সহ আরও অনেক ব্যক্তিদের কথা স্মরণ করতে হয়, এবং FH হল ছিল সেটা কেন্দ্রবিন্দু, আমি FH হলে থাকতাম, এবং আমার রুমটার ভিতরে অনেক সময় মিটিং মিছিলের প্রস্তুতি ওখানে নেওয়া হতো। শেখ ফজলুল হক সেলিম MP সাহেব আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা একসময় কখনো কখনো একে খাটে ঘুমিয়েছি, আমার সেই ঘরে মিটিং মিছিলগুলো হতো, অনেক ঘটনাই মনে পড়ে। তো আমরা 7ই জুনের জন্য প্রস্তুতি নিলাম, এবং সেই সময় আমাদের নেতা বলতে শেখ ফজলুল মনি তো সব দিকে সামলিয়ে যাচ্ছেন, শ্রমিক ফ্রন্টটাও সামলাচ্ছেন, সব কিছু মিলে আমাদের দায়িত্ব দেওয়া হলো আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক আমাদের হলের আবার সেক্রেটারি জেনারেল ছিলেন, আমি অফিসিয়াল একসময় নির্বাচিত
প্রতিনিধি ছিলাম। সেই বিএলএফকে টেনে টুনে ভারতের সীমান্ত অতিক্রম করলাম যখন সাতই এপ্রিলে যে এদিকে আবার মনিভাই পূর্বাঞ্চলে আসছে বিএলএফ, এবারে মুজিব বাহিনী। আমি মুজিব বাহিনীর সাথে যুক্ত হয়ে গেলাম, 13 দিনের প্রশিক্ষণ নিয়েছে। গর্বের সহিত ঘোষণা করি, এই জীবনে তেমন কিছু পাই নাই, গর্বের সহিত তবু এটা ঘোষণা করছি যে সে তদানীন্তন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সারা দেশে কতজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিল আমি জানি না, কিন্তু আমি একমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষক যিনি দেরাদুনে তাদের মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ পরিচালনা করেছি। স্যার, আপনার এই ত্যাগ এবং তিতিক্ষার জন্য আপনি একটু আগে বললেন যে কিছু পাননি, আপনি হয়তোবা কিছু পাননি, কিন্তু আমরা কিন্তু পেয়েছি একটি স্বাধীন দেশ। আমি আমার কারণে হয়েছে সেটা না, এটা বলবো যে আমাদের মহান জাতির মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি শুধুমাত্র একজন উস্তাগার, দু একটা ইট আগিয়ে দিয়েছি। 1970 সালের 23শে ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বিশাল ছাত্র সমাবেশে ভাষণ দিলেন, সেখানে কিন্তু তিনি একটি কথা বলেছিলেন, তোমরা যেভাবে নিজেদের বুকের রক্ত দিয়ে আমাকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে এসেছো, যদি কখনো পারি আমিও আমার রক্ত দিয়ে তোমাদেরকে মুক্ত করব। উনি আক্ষরিকভাবে ওনার কথা রেখেছিলেন। সেদিনে আমি আর একটা দৃশ্য দেখেছিলাম, উনি তোফায়েল আহমদের মাথায় হাত রেখে বলেছিল, আমি আন্দোলন করব, আমি জেলে যাব, আবার এই তোফায়েলের মতো লোকেরাই আমাকে জেল থেকে মুক্ত করে আনবে, বাঙালির সাথে আমি কোনোদিন বেইমানি করব না। এবং তার এই যে ত্যাগ, এই যে তিতিক্ষা এবং আপনাদের এই যে ত্যাগ এবং প্রচেষ্টা, যার ফলে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি, যেন আমাদের এই তরুণ প্রজন্ম একটি সুন্দর সোনার বাংলাদেশ, যেটি বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, সেই লক্ষ্যে কাজ করে যেতে পারে, এগিয়ে যেতে পারে। আপনাদের একটি দিক নির্দেশনা সবসময় আমাদের প্রতি থাকে। স্যার, আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে অবস্থান করছি, এবার বিদায় নিতে হবে, তবে আপনার শত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের আজ সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দারুণ খুশি হয়েছি, কারণ আমি কবে মরে যাব তা জানি না, তবে মরে যাব বা মেরে ফেলবে, তো আমি এখন এই কথাগুলো আমার কথাগুলো বলতে পেরে আসলে আনন্দ বোধ করছি। আপনাকে আমাদের মাঝে আরও অনেক অনেক দিন ধরে আমরা আশা করি, আপনি আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এসএটিভির কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষত আমি দেখলাম যে আমার অনেক পরিচিত ব্যক্তি এখানে রয়েছেন, এই প্রথমবারের মতো এসে আমি অত্যন্ত সন্তোষ মনে ফিরে যাচ্ছি, অনেক ভুলে অনেক কথাবার্তা বলতে পারলাম, ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হয়েছে বিদায় নেবার। মহান মার্চের এই যে অনুভূতি, এই যে চেতনা, তা আমাদের হৃদয়ে সবসময় অটুট থাক এবং আমরা এগিয়ে যাই সামনের দিকে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।